ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ পেটানো জাল দিয়ে জাটকা মাছ ধরছে একটি প্রভাবশালী চক্র। এতে নদীতে কমে যাচ্ছে ইলিশ। সারাদিন জাল ফেলে নদীতে ইলিশ না পেয়ে হতাশা নিয়ে ফিরছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় মৎস্য অধিদপ্তর। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। এ দৃশ্যটি সচরাচর দেখা যায় না, বাঁশ দিয়ে পিটিয়ে মাছ ধরার। এটিকে বলা হয় পেটানো জাল। এ পদ্ধতিতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চলছে জাটকা সহ অন্যান্য প্রজাতির মাছ নিধন। দ্বীপ জেলা ভোলার চারপাশটায় মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত। এখানে রয়েছে অন্তত অর্ধশতাধিক ডুবোচর, যা ভাটার সময় কমন সমান পানি থাকে। প্রভাবশালীরা এই সুযোগটি কাজে লাগায়। প্রায় 1 কিলোমিটার বিস্তৃত চরের চারদিক বড় বড় খুঁটি জাল দিয়ে জাটকা সহ অন্যান্য মাছ ধরছে। চক্রটি দীর্ঘদিন ধরে এ পদ্ধতিতে মাছ শিকার করায় ইলিশের ভরা মৌসুমে পাওয়া যাচ্ছে না মাছ। তাই নদী থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অসহায় জেলেদের। প্রশাসনের কোনো মনিটরিং নেই বলেও জেলেদের অভিযোগ। বর্ষাকাল মাছের মৌসুম, কিন্তু এই মৌসুমে কোনো মাছ টাছ পাইতেছি না। এখন আমরা ছেলে মেয়ে নিয়ে কিভাবে বাঁচবো? অভিযান থাকে, সেখানে আমরা যে নদীতে জাল ফালাই না, এখন অভিযান নাই, জাটকা মাছ এইটাও নিষিদ্ধ ধরা, অনফেডের দায় ধরতে যে বড় মাছ নাই, আছে কিন্তু জাটকা। অভিযোগ স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, নদীতে অভিযানের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ জাল, বিশেষ করে বেহুদে জাল, খুচরে জাল এবং খুঁটি জাল, পেটানো জাল, এগুলো নদীতে যা আছে এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করেছি, সামনে আরও বেশি অভিযান পরিচালনা করব, যাতে এই সমস্ত জালগুলোকে নদী থেকে আমরা সমূলে অপসারণ করতে পারি। জেলেদের অভিযোগ, অবাধে জাটকা নিধনের ফলে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। নিরাপদ স্থান খুঁজতে ইলিশ চলে যাচ্ছে সাগরে। তাই জাটকা নিধন বন্ধ সহ অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। NTB নিউজ ডেস্ক।